আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বর্তমানে ফিতনার যুগে একজন যুবক যুবতীর জন্য নিঃসন্দেহে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে নিজের চরিত্রকে হেফাজত করা। যুবক যুবতীর অন্তরে যাবতীয় যে অশ্লীলতা আছে, কুচিন্তা আছে, ফিতনাগুলো আছে, অন্তরে রোগগুলো আছে, এইসব থেকে নিজেকে পরিশুদ্ধ রাখার জন্য ইসলাম দিয়েছে সবচেয়ে সুন্দর একটি প্রেসক্রিপশন, তা হচ্ছে বিয়ে। এই বিয়েটা আমরা কি করছি? আমাদের রাষ্ট্র যেমন কঠিন করে দিচ্ছে, সমাজ ব্যবস্থা কঠিন করে দিচ্ছে, আমাদের পিতামাতা কঠিন করে দিচ্ছে, এমন কি আমি আমার নিজের জন্য কঠিন করে রাখছি। রাষ্ট্রের ব্যবস্থা নেই, বিয়ের ব্যাপারে উৎসাহিত নেই, বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে বেশি। আবার সমাজে আপনি যদি বোনের আগে বিয়ে করেন সেটাও সমস্যা, দ্রুত বিবাহ করেন সেটাও সমস্যা, তারপর অল্প বয়সে বিবাহ করুন সেটাও সমস্যা, সমস্যা সমস্যা সমস্যা। পিতামাতার ক্ষেত্রে সেই একই, ছেলের বয়স হয়নি, ছেলের ইনকাম কম, নানান বিষয়ের কারণে ছেলে মেয়েদেরকে বিবাহ দিচ্ছে না। আবার নিজের ক্ষেত্রে ছেলে অথবা মেয়ের ব্যক্তিগত ক্ষেত্রেও তারা নিজেরা প্রস্তুতি গ্রহণ করছে না, নিজেরা বিবাহ ব্যাপারে উৎসাহিত নয়, নিজেরা ইনকাম করছে না, শুধু আশায় আছে বিবাহ করবে, কিন্তু নিজের জন্য যে প্রস্তুতি করা সেটা করছে না। যাই হোক, যেখানে আল্লাহ রাসূল রাসূলুল্লাহ বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের ক্ষমতা আছে তারা যেন বিবাহ করে, কারণ এটি তোমাদের চোখের জন্য অধিক হেফাজতকারী এবং তোমাদের লজ্জাস্থানের সংরক্ষক। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। এই ব্যাপারে আমাদের মুফাসসিরগণ কি বলেন? এখানে ক্ষমতা বলতে স্ত্রী মিলনের সক্ষমতা, আর বিয়ের খরচ যোগান আপনি যদি দিতে পারেন সেই এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বিবাহ ক্ষমতা রাখে এবং তার নফস বিয়ে এসব করতে সে আগ্রহী হয়, তাহলে তার উচিত অবশ্যই বিবাহ করা। আমাদের পিতামাতা যারা ছেলে মেয়েদেরকে বিবাহ দিতে দেরি করছেন, তারা কিন্তু কাল হাসর মাঠে আসামি কাঠ করে দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে। আপনার ছেলে যদি কোনো পাপ কাজ করে, আপনি যদি সুযোগ দেন, শিক্ষা না দেন, তাহলে কিন্তু সেই পাপ আপনার ঘাড়ে বাড়তে, আপনাকে সঙ্গে নিয়ে এসে জাহান্নামে যাবে। আপনি বিবাহকে সংকীর্ণ করতে চাচ্ছেন, সমাজের জেনা ব্যবচার বেড়ে যাচ্ছে, ছেলে বয়স হয়ে গিয়েছে, ছেলে বয়স উপযুক্ত হয়েছে, মেয়ের বয়স উপযুক্ত হয়েছে, ছেলে ইনকাম করছে, তবুও আপনি বাধা দিচ্ছেন, তবু আপনি পরে পরে আপনার নানান সমস্যা। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার ছেলের কারণে, আপনার মেয়ের কারণে এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাচ্ছে, ছেলে মেয়েদেরকে নাটকে আপনি অনুমতি দিচ্ছেন, নাটক করার জন্য অনুমতি দিচ্ছেন, গান করার জন্য অনুমতি দিচ্ছেন, বিভিন্ন অশ্লীল কাজ করার জন্য আপনি প্রকাশ্যে না দেন, প্রত্যক্ষভাবে না দেন, পরোক্ষভাবে আপনি অনুমতি দিচ্ছেন। এই ছেলে মেয়েগুলো পড়াশোনার পাশাপাশি হারাম কাজে লিপ্ত হচ্ছে, আপনি সেদিকে খেয়াল রাখছেন না। আপনার কারণে যদি সমাজটা নষ্ট হয়ে যায়, অন্য যুবক যদি নষ্ট হয়, সে দায়ভার কে নিবে? আপনাকে নিতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বিবাহ ছাড়া কোনো ইবাদতকারীর ইবাদত প্রকৃতভাবে কবুল হয় না। এবার চিন্তা করেন তো, যে আপনি যে বিবাহ দিচ্ছে না এবং আপনার ছেলে যে সেও বিবাহ করছে না, তার দোয়াগুলো কীভাবে কবুল হবে? সে বিষয়ে আপনার খেয়াল আছে? আমরা তো হাদিস শুনি, কতটুকু শুনি, কতটুকু বুঝি, কতটুকু জানি। আল্লাহ তাআলা তার বান্দার জন্য দুনিয়ার জীবনটাকে হালালভাবে উপভোগ করার জন্য যে কয়েকটি মাধ্যম রেখেছেন, তার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে বিবাহ। বিয়ের মাধ্যমে মানুষের দিন ইমানের সংরক্ষণ করা হয়, আর হারাম প্রেম ভালোবাসার মাধ্যমে, জিনের মাধ্যমে, ব্যবচারের মাধ্যমে অন্তর যে নূর ছিল
তা ছিনিয়ে নেওয়া হয়, চরিত্রহীন হয়ে যায়, কদিন পর হারাম কাজে লিপ্ত হয়ে যায়, সে নিজেকে গুছিয়ে রাখতে পারে না, রাখবে কিভাবে? ইসলাম তো সহজ করে দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে নেককের স্ত্রী লাভের তাফিক দেন তাকে আল্লাহ তাআলা অর্ধেক দিনের বিষয়ে সাহায্য করেন, বাকি অর্ধেক বিষয় হচ্ছে সে যেন আল্লাহ তাআলাকে ভয় করে। মুস্তাদরাকে হাকিমে হাদিসটি বর্ণিত রয়েছে। এখন সমস্যা হচ্ছে, যারা চেষ্টা করছে বিবাহ করতে পারছে না, তাদের নিজেদের চরিত্রকে রক্ষা করতে পারছে না, সামর্থ্য রয়েছে, বিয়ের ব্যাপারে সামনে অগ্রসর হতে ভয় পাচ্ছেন, আপনার জন্য বড় সুসংবাদ, আপনাদের ব্যাপারে সবচেয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ওয়াজিব হয়ে যায়। প্রথম হচ্ছে আল্লাহর রাস্তায় মুজাহিদ, দ্বিতীয় হচ্ছে চুক্তিবদ্ধ গোলাম যে মুক্তিপণ আদায় করতে চায়, আর তৃতীয় হচ্ছে বিবাহিত ব্যক্তি যে পবিত্র থাকতে চায়। তিরমিজিতে হাদিসটি রয়েছে। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আপনি হতাশ হবেন না। আল্লাহ তাআলা কোরআনে আয়াতও বলেছেন যে যে বিবাহ করতে চায় আল্লাহ তার জন্য তার পথকে তিনি সহজ করে দেন, তাকে সাহায্য করেন, আপনি হতাশ হবেন না। আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের সালাতের সময় বেশি বেশি কান্না করুন, তার কাছে চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে একটি নেককার স্ত্রী দান করবেন। আমার এই লেকচারটা যারা শুনছেন, যদি মা বাবারা শুনেন তাহলে তো ভালোই, আর যারা বিয়ে করতে পারছে না তারা আমার এই ভিডিওটি আপনাদের মা বাবাকে পৌঁছিয়ে দিন, তাদেরকে বলুন আপনাদের কারণে আমার যেমন ক্ষতি হচ্ছে, আমার ক্ষতির কারণে আপনাদেরও ক্ষতি হবে, যতটা পাপ হবে ততটা পাপ আপনাদের ঘাড়ে আল্লাহ সুবহানাহু তাআলা উঠিয়ে দিবেন। আল্লামা মুনাবি রাহিমুল্লাহ বলেন, দিনের জন্য সবচেয়ে বড় ক্ষতির আর মারাত্মক হলো দুটি জিনিস, একটি হলো পেটের চাহিদা, দ্বিতীয় হচ্ছে যৌন চাহিদা। এই যৌন চাহিদা পূরণ করার জন্য অবশ্যই অবশ্যই বিয়ে করতে হবে, বিবাহ ছাড়া আপনি যদি যৌন চাহিদা অন্য কিছুর মাধ্যমে করে সেটার কারণে আপনার ইবাদতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার দোয়াগুলো কবুল হতে বাধা দিচ্ছে, কারণ আপনি সারাক্ষণ নাপাক অবস্থায় থাকেন, আপনি জিনেবা বিচারে জড়িয়ে পড়েছেন, দোয়া কিভাবে কবুল হবে? একটি বিবাহ কারণে শত শত গুনাহ তৈরি হচ্ছে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে গুনাহ তৈরি হচ্ছে। আপনাদেরকে কিভাবে আমি বুঝাবো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।